কে হবে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী? এখন চলছে এই জল্পনা কল্পনা। দেড় মাসের মাথায় প্রধানমন্ত্রীর পদ থেকে লিজ ট্রাসের পদত্যাগের ঘোষণায় নতুন নেতা নির্বাচন প্রক্রিয়া শুরু করছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। চার মাসের মধ্যে দলটিতে এটি হবে দ্বিতীয় নির্বাচনের ঘটনা। আইন প্রণেতাদের ভোটে আগামী শুক্রবারের মধ্যে নির্বাচিত হবেন নতুন নেতা। সম্ভাব্য প্রধানমন্ত্রী তালিকায় আছেন বোরিস জনসন, ঋষি সুনাক সহ প্রভাবশালী কয়েকজন রাজনীতিক। নজিরবিহীন রাজনৈতিক সংকট কাটাতে লিজ ট্রাসের পদত্যাগের পর নতুন নেতৃত্বের খোঁজে ক্ষমতাসীন কনজারভেটিভ দল। সোমবার শেষ হবে মনোনয়ন দাখিলের সময়। প্রধানমন্ত্রী হতে কমপক্ষে 100 আইন প্রণেতার সমর্থন দরকার হওয়ায় সর্বোচ্চ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন চূড়ান্ত লড়াইয়ে। তবে কোনো প্রার্থী সেই সমর্থন পেতে ব্যর্থ হলে দলীয় প্রতিনিধিরা অনলাইনে ভোট দিয়ে নতুন নেতা বেছে নেবেন। আগামী শুক্রবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার কথা রয়েছে। নির্বাচনী প্রক্রিয়া স্পষ্ট হলেও কে হবেন প্রধানমন্ত্রী এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। বহু বিভক্ত দলে ঐক্য এনে সরকার ও রাজনীতিতে স্থিতিশীলতা আনতে পারবেন এমন নেতা খুঁজছে কনজারভেটিভরা। আর এতে জোরালোভাবেই আসছে পার্টিগেট কেলেঙ্কারির জেরে দুই মাস আগেই ক্ষমতা হারানো বরিস জনসনের নাম। ভারতীয় বংশোদ্ভূত দেশটির সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকও রয়েছেন শক্ত অবস্থানে। এর আগের নির্বাচনে আইন প্রণেতাদের ভোটে জয় পেলেও দলীয় প্রতিনিধিদের ভোটে ট্রাসের কাছে হেরে যান তিনি। জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন পেনি মর্ডান্টো। এছাড়া বেন ওয়ালেস, সোয়েলা ব্রেভারম্যান, কেমি ব্যাডনোচ, জেরেমি হান্টের নামও এসেছে তালিকায়। আরেকবার লিজ ট্রাসকে সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন কয়েকজন আইন প্রণেতা। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় ঋষি সুনাক বনাম বোরিস জনসনের লড়াই দেখা যাবে বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যমগুলো। এদিকে একের পর এক নেতৃত্ব বদলের ঘটনায় নতুন করে সাধারণ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেট সহ বিরোধীদের মধ্যে। মার্জিয়া উপমা, DBC News Desk।